প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? মহামারী করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, এই কারণে তোমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। তোমরা নিয়মিত ক্লাসগুলো দেখবে এবং বাড়িতে নিয়মিত পড়াশোনার অভ্যাস করবে। স্বাগতম। শ্রেণী অষ্টম, বিষয় বিজ্ঞান। আজকে পাঠের আলোচ্য বিষয় প্রাণী জগতে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস কি? বিশাল প্রাণী জগৎকে সহজে সুশৃঙ্খল ভাবে জানার জন্য এদের বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। শ্রেণীবিন্যাসের জনক প্রকৃত বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস শ্রেণীবিন্যাসের জনক। অ্যানিমেলিয়া জগতে শ্রেণীবিন্যাস, এখানে পর্ব, উপপর্ব, শ্রেণী। পর্বতে পরিফেরা, নিডারিয়া, প্লাটি, হেলমেন্থিস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একাইনো ডার্মাটা, কর্ডাটা। উপপর্ব ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিভারাটা। শ্রেণীতে সাইক্লোস্টোমাটা, কন্ডিকোথিস, অস্টিকোথিস, সরীসৃপ, পক্ষীকুল, স্তন্যপায়ী। পরিফেরা পর্ব কি? পরিফেরা কি? পরিফেরা একটি ল্যাটিন শব্দ, ফরাস শব্দের অর্থ ছিদ্র, ফেরি শব্দের অর্থ বহন। পরিফেরা অর্থ ছিদ্র দ্বারা বহন করা। পরিফেরা পর্বের প্রাণীগুলো স্পঞ্জ নামে পরিচিত। তাহলে স্পঞ্জ কি? স্পঞ্জ অর্থ নরম, তাই এই পর্বের প্রাণীগুলোকে স্পঞ্জ বলা হয়। স্বভাব ও বাসস্থান, পৃথিবীর সব জায়গায় পাওয়া যায়, অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, কিছু কিছু প্রাণী স্বাদু পানিতে বাস করে, এরা দলবদ্ধভাবে বাস করে। সাধারণ বৈশিষ্ট্য পরিফেরার, সরলতম বহুকোষী প্রাণী, দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত যার মাধ্যমে খাদ্য গ্রহণ করে, এদের কোনো পৃথক সুগঠিত কলা অঙ্গ নেই, যেমন স্পঞ্জেলা, স্কাইফা। সাধারণ বৈশিষ্ট্য, এদের দেহ দুইটি ভ্রূণ কোষ দ্বারা গঠিত। দেহের বাইরের স্তর এক্টোডার্ম, দেহের ভিতরের স্তর এন্ডোডার্ম। দেহ গহ্বরকে সিলেন্ট্রন বলে। এটা একাধিক পরিপাকে অংশ নেয়। এদের দেহে এক্টোডার্ম নিরবিলাস নামে বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই কোষগুলো শিকার ধরা, আত্মরক্ষা, চলন ইত্যাদি কাজে অংশ নেয়। প্লাটি হেলমেন্থিস পর্ব, স্বভাব ও বাসস্থান। এই পর্বের বহু প্রজাতি বহিপরজীবী বা অন্তঃপরজীবী হিসেবে অন্য জীবদেহের বাইরে বা ভিতরে বসবাস করে। কিছু প্রজাতি মুক্তজীবী হিসেবে স্বাদু পানিতে বাস করে, কিছু প্রজাতি লবণাক্ত পানিতে বাস করে, কোনো কোনো প্রাণী ভেজা স্যাঁতসেঁতে মাটিতে বাস করে। সাধারণ বৈশিষ্ট্য, দেহ চ্যাপ্টা উভলিঙ্গ, বহিপরজীবী বা অন্তঃপরজীবী। দেহ পুরো কিটুকাল দ্বারা আবৃত। দেহে চোষক ও আংটা থাকে। দেহে শিখা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে,
এগুলো রেসন অঙ্গ হিসেবে কাজ করে। পৌষ্টিক তন্তু অসম্পূর্ণ বা অনুপস্থিত, যেমন যকৃত কৃমি, ফিদা কৃমি। নেমাটোডা পর্ব, স্বভাব ও বাসস্থান। অনেক প্রাণী অন্তঃপরজীবী হিসেবে প্রাণীর অন্ত্র ও রক্তে বসবাস করে। এসব পরজীবী বিভিন্ন প্রাণী ও মানব দেহে বাস করে, নানা রকম ক্ষতি সাধন করে। অনেক প্রাণী মুক্তজীবী যারা পানি ও মাটিতে বাস করে। নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য, দেহ নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত, পৌষ্টিক নলী সম্পন্ন, মুখ ও পায়ুছিদ্র উপস্থিত, শ্বসন তন্ত্র ও সংবহন তন্ত্র অনুপস্থিত, সাধারণ একলিঙ্গ, দেহ গহ্বর অনাবৃত ও প্রকৃত ছিল নেই, যেমন হচ্ছে গোলকৃমি, ফাইলেরিয়া কৃমি। অ্যানেলিডা পর্ব, স্বভাব ও বাসস্থান। পৃথিবীর প্রায় সকল নাতিশীতোষ্ণ ও উষ্ণমণ্ডলীয় অঞ্চলে প্রাণীদের পাওয়া যায়। এদের বহু প্রজাতি স্বাদুপানিতে এবং কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বাস করে। এই পর্বের বহু প্রাণী স্যাঁতসেঁতে মাটিতে বসবাস করে। কিছু প্রজাতি পাথর ও মাটিতে গর্ত খুঁড়ে বসবাস করে। অ্যানেলিডা পর্বের বৈশিষ্ট্য, দেহ নলাকার, লম্বা, দ্বিপাশীয় প্রতিসম, পাতলা কিউটিকল দ্বারা আবৃত, নেফ্রেডিয়া, প্রকৃত খণ্ডায়ন উপস্থিত। নেফ্রেডিয়া নামক পেঁচানো নালিকা রেচন অঙ্গ হিসেবে কাজ করে। বদ্ধ রক্ত সংবহন তন্ত্র আছে, রক্ত লাল, পৌষ্টিক নালী সম্পন্ন, যেমন কেঁচো, যোগ ইত্যাদি। আর্থ্রোপোডা পর্ব, আর্থ্রোপোডা কি? আর্থ্রোপোডা শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে। অ্যাকথন শব্দের অর্থ হচ্ছে সন্ধিযুক্ত, পোডা শব্দের অর্থ পা। এই পর্বের প্রাণীদের দেহ কি হবে? খণ্ডায়িত, মস্তক, বক্ষ, উদর। স্বভাব ও বাসস্থান, প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব। পৃথিবীর সকল পরিবেশে বাস করতে সক্ষম। বহু প্রাণী স্থলে, স্বাদু পানি এবং সমুদ্রে বাস করে। অনেক প্রজাতি প্রাণী ডানা সাজে উঠতে পারে। বৈশিষ্ট্য, এই পর্বের প্রাণীদের দেহ খণ্ডায়িত, দেহ কাইটিন নির্মিত কিউটিকল দ্বারা আবৃত, মাথায় একজোড়া এন্টেনা এবং একজোড়া পুঞ্জাক্ষি রয়েছে। এদের রক্তে লোহিত রক্তকণিকা এবং হিমোসিল নেই, যেমন প্রজাপতি, আরশোলা, চিংড়ি, কাঁকড়া। মোলাস্কা, প্রাণীদের গঠন, বাসস্থান, স্বভাব বৈচিত্র্যপূর্ণ। পৃথিবীর প্রায় সকল পরিবেশে বাস করে। সামুদ্রিক এবং সাগরের বিভিন্ন স্তরে বাস করে। কিছু কিছু প্রজাতি পাহাড়ি অঞ্চলে, বনে জঙ্গলে, স্বাদু পানিতে বাস করে। মোলাস্কা পর্বের বৈশিষ্ট্য, দেহ নরম, নরম দেহটি সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত, পেশিবহুল পা দিয়ে চলাচল করে, ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়, যেমন শামুক, ঝিনুক। একাইন ডার্মাটা পর্ব, এদের স্বভাব ও বাসস্থান। এই পর্বের সকল প্রাণী সামুদ্রিক। পৃথিবীর সকল মহাসাগরে এবং সকল গভীরতায় এদের বসবাস করতে দেখা যায়। এদের স্থলে বা মিঠা পানিতে পাওয়া যায় না, অধিকাংশই মুক্তজীবী। একাইন ডার্মাটার বৈশিষ্ট্য, দেহ ত্বক কাঁটাযুক্ত, দেহে 5টি সমান ভাগে বিভক্ত,
পানি সংবহন তন্ত্র থাকে এবং নালীপদের সাহায্যে চলাচল করে। পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্গীয় ও পৃষ্ঠদেশ নির্ণয় করা যায়, কিন্তু মাথা চিহ্নিত করা যায় না, যেমন কি তারা মাছ, সমুদ্র শসা, এগুলোর অঙ্কীয় পৃষ্ঠদেশ নির্ণয় করা গেলেও মাথা চিহ্নিত করা যায় না। বাড়ির কাজ, এতে আছে হাইড্রা, ভিতে কেশো, সিতে চিংড়ি। সিলম কাকে বলে? পরিফেরা স্পঞ্জ নামে পরিচিত কেন? এ পর্বের প্রাণীর বৈশিষ্ট্য বর্ণনা করো। উদ্দীপকের উল্লেখিত পর্বগুলোর মধ্যে কোনটি বৃহত্তম পর্ব বিশ্লেষণ করো। তাহলে ঘতে দেখো, উদ্দীপকের উল্লেখিত পর্বগুলোর মধ্যে কোনটি বৃহত্তম পর্ব বিশ্লেষণ করো। তাহলে এতক্ষণে আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করলাম তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। বাড়ির কাজ তোমাদের অভিভাবককে দেখাবে এবং যখন স্কুল খুলবে তখন তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে।